হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোথাও যাচ্ছি না, একটা কাজে বের হয়েছি। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমরা ট্যুরে যাওয়ার সময় কিংবা অনেকে স্লো ট্রিপ দেওয়ার সময় অথবা কোথাও যাওয়ার সময় অ্যাভারেজ স্পিড আর কি একটা কাউন্ট করি। অ্যাভারেজ স্পিডটা আসলে আপনারা কীভাবে কাউন্ট করেন আমি আসলে জানি না। অনেকে হয়তো সঠিকভাবে কাউন্ট করেন, আবার অনেকের স্ট্যাটাস দেখলে মনে হয় যে না, উনি আসলে একটু ভুল বুঝতেছে এরকম কিছু একটা। তো অনেকে বলে যে 84 কিলোমিটার পার আওয়ার সবসময় অ্যাভারেজ স্পিড ছিল। 84 কিলোমিটার পার আওয়ার, এটা আমার কাছে মনে হয় ইম্পসিবল আর কি। কেন বলতেছি, কারণ যদি আপনি অ্যাভারেজ স্পিড 84 রাখতে চান তাহলে আপনাকে মিনিমাম সবসময় 100+ বাইক রান করতে হবে, মানে কোথাও কোনো ব্রেক দিতে পারবেন না। যাই হোক, কিছু রাস্তা আছে আবার অনেকে 90 অ্যাভারেজ স্পিড দেখান। তো আমি আসলে অ্যাভারেজ স্পিডটা যেভাবে বুঝি আপনাদেরকে সেভাবে আর কি বলতে চাচ্ছি। অ্যাভারেজ স্পিডটা হচ্ছে আপনি সে কথার কথা, আমি এখান থেকে 10 কিলো যাব, অথবা আমি আমার এইটাতেই হিসাব করি না কেন। আচ্ছা, আমার এখানে কয়টা বাজে? 6:46, তাই না? আমার এই ট্রিপ মিটারে 6:46 বাজতেছে। আচ্ছা, আমি একটু দাঁড়াই এখানে, আমি এক্স্যাক্ট 45-এ আর কি এখান থেকে রওনা দিব। এবং আমার ট্রিপ দেখাচ্ছে কত, 842.7, এটা আর কি শো করতেছে। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, 6:45 রান করতেছি আমি। এখন দেখি আমার এভারেজ স্পিড, আমি শেষে ক্যালকুলেশন করব। একদম অন্ধকারের ভিতরে ফগ লাইটটা জ্বালাইলে যা ভাল লাগে, মনে হয় যে আমি রাজা। অথচ যখন হাইওয়েতে যাই তখন আমার মতো গরিব আর কেউ নেই। এই সাইডে পুরো শীত পড়ে গেছে গ্রামের ভিতরে, বাট আমাদের শহরে এখনো প্রচন্ড পরিমাণে গরম। খুব বেশি কিন্তু দূরে না, মাত্র 10 কিলোমিটার শহর থেকে এখানে। আচ্ছা, এখন আমি প্রায় কাছাকাছি চলে আসছি। আমি আপনাদের সূত্রটা বলে দিচ্ছি যে আপনার অ্যাভারেজ হচ্ছে গড়, অর্থাৎ আপনার গড় কত সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু আপনার হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই আপনার হচ্ছে সময়। তো আপনি এখন যদি ক্যালকুলেশন করি আমি, তাহলে আপনাদের সামনে আর কি সব কিছু ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি, আমার আমি ক্যালকুলেশন করে নিচ্ছি হচ্ছে আমি স্টার্ট করেছিলাম 842.7 থেকে, এখন কিলোমিটার কত, 842.7 মাইনাস হচ্ছে 846.2, কত আসতেছে 3.5, তাই না? দূরত্ব 3.5, আমার টাইম লেগেছে 5 মিনিট। তার মানে অ্যাভারেজ কিলোমিটার হচ্ছে 3.5 ভাগ হচ্ছে আপনার 5 ভাগ হচ্ছে 60, মানে ঘন্টা বের করতেছি, তাহলে কত আসতেছে 0.0833, তাই না? ওকে, 3.5 ভাগ হচ্ছে 0.0833, আমার অ্যাভারেজ স্পিড ছিল 42।